অপার প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি আধুনিক ও উন্নত জীবনযাপনের জন্য ইউরোপের অনেক দেশ থেকে এগিয়ে স্ক্যান্ডিনেভীয় দেশ নরওয়ে। বেশি আয়, সামাজিক নিরাপত্তা, সুযোগ সুবিধা বিবেচনায় ইউরোপের অনেক দেশের নাগরিকরাও স্থায়ী বা অস্থায়ী ভিত্তিতে বসবাসের জন্য বেছে নেন দেশটিকে। স্বাধীনতা পরবর্তী সময়ে কিছু সংখ্যক বাংলাদেশি নরওয়েতে পাড়ি জমালেও সময়ের সঙ্গে সঙ্গে বেড়েছে সে সংখ্যা। উচ্চশিক্ষা বা স্কিল্ড মাইগ্রেশনের পাশাপাশি রাজনৈতিক আশ্রয়ের সুযোগ নিয়েও নরওয়েতে বসবাস করছে অনেকে। রাজধানী অস্লোসহ বিভিন্ন শহরে বর্তমানে বসবাস করছেন 5,000-এর বেশি বাংলাদেশি ও তাদের পরিবার, যারা যুক্ত রয়েছেন বিভিন্ন পেশায়। 71 সালের পর থেকে এই দেশে আসা আরম্ভ করছে, এরপরে আস্তে আস্তে বেশি থেকে বেশি হইতে হইতে এখন বেশ অনেকেই হয়ে গেছে বাংলাদেশ। যারা ইউরোপের অন্যান্য দেশে পাসপোর্ট পাইছে, ওরা বেসিক্যালি ওরাই বেশিরভাগ এখন অস্লোতে। প্রায় 5,000-5,500 বাঙালি আছে, ম্যাক্সিমামই রেস্টুরেন্ট পেশায় আছে। আর স্কিল ওয়ার্কার অনেক আছে, যারা বাংলাদেশ থেকে জব নিয়ে আসছে, অনেক এরকম অনেক আছে, স্টুডেন্ট আছে অনেক। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। নরওয়ের কয়েকটি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা বা গবেষণা করছেন বেশ কিছু বাংলাদেশি, রয়েছেন চিকিৎসকও। অসলোর রেস্তোরাঁ শিল্পে বেশ কয়েক বছর ধরে বেশ সুনামের সাথেই কাজ করছে বাংলাদেশি কর্মীরা। সেই সাথে বাংলাদেশ নরওয়ের কূটনৈতিক সম্পর্ক পার করেছে 50 বছরের বেশি সময়। সামনের দিনগুলিতে এই দুদেশের সম্পর্ক আরও গভীর হবে এমনটাই আশা করেন নরওয়ে প্রবাসী বাংলাদেশিরা। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, অসলো, নরওয়ে।